আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিটিজি ব্লগ টিভি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের মাঝে তুলে ধরব কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সংলগ্ন গুনাইগড় গ্রামের ঐতিহ্যবাহী বাইতুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ এবং এই মসজিদকে ঘিরে তার চারপাশে যে পার্ক গড়ে উঠেছে তার বৃত্তান্ত। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2002 সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় 2005 সালে। তৎকালীন কুমিল্লা চার আসনের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি তার আর্থিক সহায়তায় এই মসজিদটি নির্মাণ করা হয়। প্রতিদিন দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে শত শত পর্যটক ভিড় জমায় বিভিন্ন জেলা থেকে। ঐতিহ্যবাহী সাত গম্বুজ জামে মসজিদটি বাংলাদেশের স্থাপত্য শিল্পে অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত। এই মসজিদের পশ্চিম পাশে দৃষ্টিনন্দন একটি পার্ক রয়েছে যা পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। এই পার্কে রয়েছে নানান ধরনের ফুল ফল গাছের সমাহার যা আপনাকে আকৃষ্ট করবে। এই পার্কে রাস্তার দুই ধারেই রয়েছে দৃষ্টিনন্দন ল্যাম্পপোস্ট যা আপনাকে অতি সহজে করবে। এছাড়াও রাস্তার দুই ধারে নানান ধরনের ফুলের সমাহার রয়েছে। এখানে আরও রয়েছে একটি দ্বিতল ভবন যার সামনে একটি বিশাল আকৃতির জলাধার যার চারপাশে শ্বেত পাথরে জড়ানো যা আপনাকে অতি সহজে আকৃষ্ট করবে। পার্কটির চারপাশে বিভিন্ন ধরনের পশু পাখির ভাস্কর্য রয়েছে যা ছোট বড় সবাইকে আকৃষ্ট করে এবং পার্কের সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বাচ্চাদের জন্য রাখা হয়েছে কোয়ালিটি টাইম স্পেন্ড করার ব্যবস্থা।
প্রিয় দর্শক, সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন কুমিল্লা জেলার দেবিদ্যা থানার গুনাইগর গ্রামের দৃষ্টিনন্দন বাইতুল আজগর সাত কুম্বুজ জামে মসজিদ। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।